हेलो एवरीवन, वेलकम टू इंग्लिश ग्रामर ट्यूटोरियल क्लास। आजकल क्लास में हम प्रिंसिपल ऑफ लैंग्वेज टीचिंग दो नम्बर पार्टे आलोचना करब। एर आगे क्लास में हम लैंग्वेज टीचिंग जो प्रिंसिपल्स आछे सेखाने सातटा रूल्स शिखेछिलाम बा सातटा पॉइंट शिखेछिलाम। आरो जे तीनटे गुरुत्वपूर्ण पॉइंट आछे सेगुलो आमरा शिखब एबं आमरा जे प्रथम चैप्टार आर द्वितीय चैप्टार जे पढ़लाम तार थेके आमरा कयेकटा क्वेश्चन डिसकाशन करे नेब, जेटा तोमरा आमाय रिक्वेस्ट करेछिले जे किछु क्वेश्चन डिसकाशन करार जन्य जे कि रकम क्वेश्चन आसते पारे। ताई प्रथमे आमरा तीनटे रुल्स जे तीनटे बाकी छिलो जे तीनटे पॉइंट सेटा देखब एबं लास्टे कयेकटा क्वेश्चन जिज्ञासा करे नेब। ताहले देखा जाक आठ नम्बर रुल्सटा बा पॉइंट्सटा कि बोलछे। ইউজ অফ মাদার টাং মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্ষেত্রে মাতৃভাষার ব্যবহার। আমাদের যেমন মাতৃভাষা বাংলা, এখানে বিভিন্ন লিঙ্গুইস্টিক্স বা ভাষাবিদদের মধ্যে একটা চরম মতভেদ দেখা দিয়েছেন। কোনো কোনো ভাষাবিদ বলছেন যদি কোনো টার্গেট ল্যাঙ্গুয়েজ বা যে ল্যাঙ্গুয়েজটাকে আমরা শিখতে চাইছি মাতৃভাষা ছাড়া, সেটা ইংলিশ হতে পারে অন্য কিছু হতে পারে, কিন্তু আমরা যেহেতু ইংলিশ পেডাগজি পড়ছি আমরা ইংলিশের ওপরই ব্যাপারটাকে সীমাবদ্ধ রাখব যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এখানে বিভিন্ন ভাষাবিদ বা লিঙ্গুইস্টিক্স কী বলছেন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে গিয়ে আমরা মাতৃভাষার ইউজ করতে বা ব্যবহার করতে পারি। আর একদল ভাষাবিদ বলছেন না, আমরা যে ল্যাঙ্গুয়েজটাকে শিখছি শুধুমাত্র আমাদের সেই ল্যাঙ্গুয়েজেই ওই ল্যাঙ্গুয়েজটাকে বুঝতে হবে, আমরা কোনো মাতৃভাষা বা অন্য কোনো ভাষার ব্যবহার করতে পারবো না। এর অর্থ কী হলো? এর অর্থ এটা দাঁড়ালো, ধরো তোমরা স্কুলে গেলে কোনো একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্লাসে, তুমি যেখানে ইংলিশ পড়াতে গেলে সেখানে তোমাকে ওই ইংলিশটাকে ইংলিশেই বোঝাতে হবে, কোনো মাতৃভাষার বাংলার ইউজ করা যাবে না। যত কঠিনই হোক না কেন সেটা তোমাকে ইংরেজিতেই বোঝাতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে, ওখানে কোনো মাতৃভাষা বা বাংলা ভাষার ইউজ করা যাবে না। কিন্তু আর একদল ভাষাবিদ কি বলছেন, তারা ওই মতবাদটাকে একদম উড়িয়ে দিচ্ছেন। তারা কি বলছেন যে না, এইরকমভাবে শিখলে শিক্ষার্থীদের মনে বা যারা স্টুডেন্টস বা যারা ছাত্রছাত্রী তাদের মধ্যে কনফিডেন্সের অভাব দেখা দেবে। কীভাবে? কেউ একজন ভালোভাবে শিখবে, কেউ একজন ভালোভাবে শিখতে পারবে না, সবাই ইংরেজিতে খুব ভালোভাবে সেটাকে শিখবে সেটা হতে পারে না। তাকে ইংরেজিটা শেখাতে গেলে তাকে মাতৃভাষায় জিনিসটাকে বোঝাতে হবে যে এইটার মানে ওইটা, ওইটার মানে সেইটা, এইরকমভাবে বোঝাতে হবে। যেমন আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, এখানে তাকে আই গো টু স্কুল এইরকম ভেঙে ভেঙে এটাকে মাতৃভাষায় তার বাংলা অর্থটাকে বলে দিতে হবে, তবেই সে ভাষাটার প্রতি আগ্রহ জন্মাবে, তবেই সে ভাষাটা শিখতে উৎসাহ পাবে। হ্যাঁ, তোমরা ওই ভাষাটা শেখানোর জন্যে তাকে অন্যরকমভাবে বিভিন্ন টিএলএম বা টিচিং লার্নিং মেটেরিয়ালের ইউজ করতে পারো, সেটাকে ইংলিশেই ইউজ করতে পারো, কিন্তু যখন ওটা ইউজ করবে তখন তাকে ওই অর্থটা বা মিনিংটা বাংলায় বলে দিতে হবে, তবেই তারা ইংরেজি ল্যাঙ্গুয়েজটা শেখার প্রতি মোটিভেটেড হবে বা উৎসাহ পাবে। যদি শুধু আমরা ইংরেজিটা ইংরেজিতেই বোঝাতে থাকি তাহলে সে কোনো দিন উৎসাহ পাবে না। ধরো আমরা যদি কোনো ইংল্যান্ড বা আমেরিকাতে গিয়ে ইংলিশটাকে বাংলাতে বোঝাই, তারা কি বুঝতে পারবে? পারবে না। তাদেরকে ওই বাংলাটাকে ইংলিশে বলতে হবে, ইংলিশটাকে বাংলাতে বলে দিতে হবে, তবেই তারা ওই যে বাংলার কি অর্থ সেটাকে যদি আমরা ইংলিশে ট্রান্সলেট করে বলি তবেই সেটা বুঝতে পারবে। আমারও মতে যারা ইংরেজিতে দুর্বল যে সব স্টুডেন্টসরা, তাদেরকে মাতৃভাষাতে বোঝানোটা দরকার, তবেই তারা সেই জিনিসটা ভালোভাবে বুঝতে পারবে, না হলে তাদের পক্ষে বোঝাটা অনেকটা টাফ, কারণ সবার ব্রেন সমান হয় না। এটাই হচ্ছে মাদার টাং, ইউজ অফ মাদার টাংয়ের মেন ডিবেটেবল বা বিতর্কের বিষয়। এবারে তোমরাই ভাবো কোনটা বেশি গ্রহণযোগ্য, ইংলিশটাকে ইংলিশে বোঝানো নাকি যদি ইংলিশটা তার একটু বুঝতে অসুবিধা হয় তাকে কিছু কিছু ক্ষেত্রে মাতৃভাষায় বুঝিয়ে দেওয়া, কারণ সব স্টুডেন্ট সমান হয় না। ক্লিয়ার? তাহলে এখানে আমরা কী লিখেছি, ডিফারেন্সেস অফ অপিনিয়ন। ডিফারেন্সেস অফ অপিনিয়ন কি? এই যে আমি বললাম বিভিন্ন ভাষাবিদদের মধ্যে মতভেদ দেখা দিয়েছে আমরা মাতৃভাষার ইউজ করব না করব না ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে গিয়ে, সেটাই। টার্গেট ল্যাঙ্গুয়েজ, টার্গেট ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। কেন কেন ওটাকে টার্গেট ল্যাঙ্গুয়েজ বলা হয়েছে? কারণ এখানে আমরা ওই ল্যাঙ্গুয়েজটাকে টার্গেট করেছি যে ওই ল্যাঙ্গুয়েজটাকে আমরা শিখব। এখানে
আমরা মাতৃভাষাটা আমরা অ্যাকোয়ার্ড করেছি, সেটা আমরা অবচেতন মনে ছোটবেলা থেকেই পারিবারিকভাবে শুনতে 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 আমরা শিখে ফেলেছি। কিন্তু যখন আমরা বড় হলাম, যখন আমরা ইংরেজির গুরুত্ব বুঝলাম স্কুলে গিয়ে, তখন আমাকে তখন ওই ল্যাঙ্গুয়েজটা আমার একটা টার্গেট ল্যাঙ্গুয়েজ হয়ে গেল, যে ওটাকে আমাকে শিখতে হবে, না হলে অনেক ক্ষেত্রেই আমার প্রবলেম হতে পারে। তাই যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজটাকে আমরা শিখছি সেটাকে বলা হয় টার্গেট ল্যাঙ্গুয়েজ। এক্ষেত্রে ইংলিশটা যেহেতু আমরা শিখব, সেটা হবে আমাদের টার্গেট ল্যাঙ্গুয়েজ। তারপরেরটা কি, এমটি ক্যান বি হেল্পফুল, তার মানে হচ্ছে মাদার টাং ক্যান বি হেল্পফুল। বিভিন্ন ভাষাবিদদের মতে মাদার টাং ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ক্লিয়ার? তারপরের পয়েন্টসটা কি, এরর্স অ্যান্ড ডিউটি অফ টিচার্স। এরর্স মানে যে কোনো জিনিস শিখতে গেলেই আমাদের ভুলভ্রান্তি হয়, সেটা যে কোনো জিনিসই হোক না কেন। তাই ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে ছাত্রছাত্রী বা বাচ্চাদের যে ভুলভ্রান্তি হবে না, এটা একদমই ভাবা ভুল। তাদের ভুল হবে, ছাত্রছাত্রীদের ভুল হবে, কিন্তু সেই ভুলটা শিক্ষকরা কিভাবে শুধরে দেবে, এটা শিক্ষকের সবথেকে বড় দায়িত্ব। কিছু কিছু শিক্ষক থাকবেন যারা তাদের তিরস্কার করবেন, এটা পাচ্ছিস না, ওটা পাচ্ছিস না। কিছু কিছু শিক্ষক থাকবেন তাদেরকে বলবেন আরও ভালোভাবে ওটাকে শিখতে হবে যাতে ভুল না হয়। আর কিছু কিছু শিক্ষক থাকবেন যারা তাদেরকে বলবেন ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আজকে ভুল হয়েছে, পরে তোমার ঠিক হবে, কিন্তু এই যে কেন ভুল করলে সেটা তুমি আমার কাছ থেকে শিখে নাও। তাহলে এখানে তোমার কাছে কোনটা সবথেকে হেল্পফুল, তোমাদের কী মনে হয়? আমার কাছে তো মনে হয় 3 নম্বরটা সবথেকে হেল্পফুল স্টুডেন্টদের এরর বা ভুলগুলোকে ঠিক করার জন্যে। এখানে এখানে টিচারকে সিম্প্যাথেটিক ওয়েতে ওটাকে সলিউশন করতে হবে, মানে শিক্ষককে সহানুভূতিশীল হতে হবে, তাকে রাগ করলে রেগে গেলে হবে না, কারণ শিক্ষকের ব্রেন আর একজন স্টুডেন্ট বা ছাত্রছাত্রীদের ব্রেন কখনো সমান হয় না। তাই ছাত্রছাত্রী বা বাচ্চারা যদি ভুল করে, শিক্ষককে ওই ভুলটাকে এমনভাবে শুধরে দিতে হবে যে তার মনেই না হয় যে সে ওই একটা ভুল করে ফেলেছে, খুব বড় ভুল করে ফেলেছে। তাকে ওই ভীতি প্রদর্শন করলে হবে না, তাকে বলতে হবে, তাকে প্রশংসা করতে হবে যে না, তুমি প্রচেষ্টা করেছো, এটাই অনেক। তাই এই যে কিছু কিছু তুমি ভুল করেছো, এটা তুমি শিখে নাও। তাহলে কি স্টুডেন্টটা কী করবে, টিচারের প্রতি আকৃষ্ট হবে, টিচারের কাছ থেকে ওই ভুলটা শুধরে নিতে চাইবে। তাহলে এই রুলসটা সবারই ফলো করা উচিত আমার মনে হয়। তোমাদের কী মতামত সেটাও জানাতে পারো। তারপরেরটা কি, 10 নম্বর পয়েন্টস হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা সেটা হচ্ছে কোঠারি কমিশনের একটা পয়েন্ট। এই কোঠারি কমিশন 1964 থেকে 1966 সালে তৈরি হয়, যেটা ডিএস কোঠারি তৈরি করেন। এখানে কি বলা হয়, থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলার কথা বলা হয়, যেখানে থ্রি ল্যাঙ্গুয়েজের কথা বলা হয় যে একটা স্টুডেন্ট বা ছাত্রছাত্রীকে তিনটে ভাষা আমরা শেখাতেই পারি। সেখানে কি, যেখানে হিন্দি ভাষার স্টেট, যেখানে মানে মাদার টাং হিন্দি বলা চলে, সেখানে প্রথমে তাকে হিন্দি শেখাতে হবে, তারপরে তাকে ইংলিশ শেখাতে হবে, তারপরে যে কোনো মডার্ন ল্যাঙ্গুয়েজ, সেটা সংস্কৃত হতে পারে, সেটা আরও যেসব স্টেটের ভাষা হতে পারে, মারাঠি হতে পারে, পাঞ্জাবি হতে পারে, যে কোনো জিনিস হতে পারে। এবারে আর একটা ডিএস কোটারি বললেন যেখানে হিন্দি ভাষার প্রচলন নেই, ধরো আমাদের ওয়েস্ট বেঙ্গলে, যেখানে আমাদের মাতৃভাষা বাংলা। এখানে তাহলে কী কীভাবে কোঠারি কমিশন কী কীভাবে ল্যাঙ্গুয়েজ শেখার কথা বলেছেন, সেখানে বলেছেন প্রথমে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, যেটা আমাদের বাংলা, তারপরে হিন্দি, তারপরে ইংলিশ। এই হচ্ছে কোঠারি কমিশনের মেন বক্তব্য, যেখানে হিন্দি স্পিকিং স্টেট আর যেখানে নন হিন্দি স্পিকিং স্টেট, বা যেখানে হিন্দিতে কথা বলা হয় না, যেখানে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ আলাদা। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন আমাদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ বাংলা, তাহলে আমরা বাংলা শিখবো, হিন্দি শিখবো আর ইংলিশ শিখবো। এই হচ্ছে থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলার মূল বিষয় ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। তাহলে এর সাথে সাথে আমাদের প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের যে মেন 10টা পয়েন্টস, সেটা আমাদের শেষ হয়ে গেল। এবারে আমরা কিছু কোয়েশ্চেন আর অ্যান্সার ডিসকাশান করব, তোমরা উত্তর দেবে। এখানে স্ক্রিনে কোয়েশ্চেন আসবে, 4টে অপশান থাকবে, তোমরা ট্রাই করবে, তারপরে আমি উত্তর বলে দেব। আমি কোয়েশ্চেনটা বলছি, এখানে স্ক্রিনে আসবে, দেখে তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। এ ফোনেম ইজ, ফোনেম কি, প্রথম অপশান ডিকশনারি ওয়ার্ড, দ্বিতীয় অপশান সাউন্ড প্যাটার্ন, তৃতীয় অপশান টেকনিক টু ইম্প্রুভ স্পেলিং স্কিল, 4 নম্বর অপশান সিঙ্গেল সাউন্ড ইউনিট। তাহলে ফোনেম কি, এটা আমরা নিশ্চয়ই পড়েছিলাম।
প্রথম অপশান কি ডিকশনারি ওয়ার্ড, ডিকশনারিতে যে একটা ওয়ার্ড থাকে সেটা কি, সাউন্ড প্যাটার্ন, সাউন্ডের কি বিভিন্ন রকম প্যাটার্ন, টেকনিক টু ইম্প্রুভ স্পেলিং স্কিল, স্পেলিং ঠিক করার জন্য কি টেকনিক, না সিঙ্গেল সাউন্ড ইউনিট, সাউন্ডের একটা সিঙ্গেল ইউনিট, আমরা ফোনেম কিন্তু পড়েছি, তোমরা এবার উত্তর দাও 10 সেকেন্ড টাইম। ভাবনা চিন্তা করো, এখানে অপশান আছে, তারপরে লাস্টে আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। ভেরি গুড, ফোনেম হচ্ছে সিঙ্গেল সাউন্ড ইউনিট, কারণ আমরা কি বলেছিলাম এ বি সি ডি এগুলো আলাদা আলাদা করে একটা একটা করে যখন বোঝায় সেটাকে আমরা ফোনেম বলি, আর সেটা হচ্ছে সিঙ্গেল সাউন্ড ইউনিট। ভেরি গুড, তারপরের কোয়েশ্চেনটা দেখা যাক। দ্য স্টাডি অফ মিনিং ইন এ ল্যাঙ্গুয়েজ ইজ কল্ড, দ্য স্টাডি অফ মিনিং, ওয়ান লিঙ্গুইস্টিক্স, টু মরফেম, থ্রি সিমেন্টিক্স, ফোর সিনট্যাক্স, এটা কিন্তু আমরা পড়ে এসেছি। ভাবো 10 সেকেন্ড সময়। তাহলে রাইট অ্যান্সার কি, সিনট্যাক্স, তাই তো? রং, কেন রং? যারা সিনট্যাক্স উত্তর দিয়েছ তারা এটা সম্পূর্ণ ভুল। কেন ভুল বলে দিচ্ছি, কারণ স্টাডি অফ মিনিং, মিনিংটা আমরা কোথায় শিখি, মিনিংটা শিখি আমরা সিমেন্টিক্সে। সিমেন্টিক্সে আমরা কি বলেছিলাম, মিনিংফুল স্ট্রাকচার অফ সেন্টেন্স, যেখানে আমরা সেন্টেন্সের একটা অর্থ কী সেটা আমরা জানতে পারি। আর সিনট্যাক্সে আমরা কী শিখেছিলাম, সেখানে সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট যেটাকে একদম সঠিকই হতে হবে ওই মিনিংটাকে প্রকাশ করার জন্যে। কিন্তু সিমেন্টিক্সে আমরা একটা মিনিং ওই সেন্টেন্সের মাধ্যমে বুঝে যাই যে আমরা কী মিনিং বা অর্থ প্রকাশ করতে চাইছি। কিন্তু সিনট্যাক্স হচ্ছে একদম রুলসটাকে সম্পূর্ণ সঠিক হতে হবে সেন্টেন্স লেখার ক্ষেত্রে। তাই যারা সিনট্যাক্স বলেছ ভুল, কারণটা তোমরা অবশ্যই ওই ভিডিওটা দেখে নাও যেখানে মরফেন, সিনট্যাক্স, সিমেন্টিক্স নিয়ে আলোচনা করা আছে, তাহলে বুঝতে পেরে যাবে। পরেরটা কি, ইংলিশ ইন ইন্ডিয়া অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ টার্মড, ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী ইংলিশকে কী ভাষার দরজা দেওয়া হয়েছে, ওয়ান অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, টু মাদার টাং, থ্রি উইন্ডো ল্যাঙ্গুয়েজ, ফোর অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু আমি বলে দিয়েছিলাম। ভাবো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, তাই তো? রং, আমি কি বলেছিলাম অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজকে কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের তকমা দেওয়া হয়নি, ওটাকে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের তকমা দেওয়া হয়েছে। অবশ্যই মনে রাখবে, এটা আসলে কিন্তু কনফিউশন হয়ে গেলে কোয়েশ্চেন ভুল হতে পারে। তারপরটা কি, হোয়াট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, হোয়াট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট ফর লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর টার্গেট ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজকেই আমরা টার্গেট ল্যাঙ্গুয়েজ বলতে পারি, কারণ এটা আমরা টার্গেট করে শিখছি। তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার জন্যে সব থেকে ইম্পর্ট্যান্ট কোন জিনিসটা, এক রিডিং স্টোরি বুকস, রিডিং গ্রামার রুলস, মোটিভেশন, চার ভোকাবুলারি লার্নিং, আমরা গল্পের বই পড়বো, এক দুই গ্রামার রুলস জানবো, তিন মোটিভেশন, নাকি অনেক ভোকাবুলারি মুখস্থ করবো, এটা কিন্তু আমি বারবার করে বলেছিলাম। মনে করো ভেরি গুড, মোটিভেশন, কারণ যে কোনো ইংলিশ বা টার্গেট ল্যাঙ্গুয়েজ যেটাকে আমাদের শিখতে হবে সেটা যদি আমরা মোটিভেশন বা আমরা যদি উৎসাহ না পাই তাহলে আমরা ভোকাবুলারিও মুখস্থ করতে পারবো না, আমরা গ্রামাটিক্যাল রুলসও মুখস্থ করতে পারবো না। আর যদি আমাদের প্রপার মোটিভেশন থাকে যে না ওটাকে আমরা শিখেই ছাড়বো, তাহলে কিন্তু আমরা যে কোনো রুলস, যে কোনো ভোকাবুলারি অনায়াসে আয়ত্ত করতে পারবো। তাহলে এই চারটে বা পাঁচটা কোয়েশ্চেন যে আমরা আলোচনা করলাম অবশ্যই তোমাদের খুব উপকারে লাগবে। অবশ্যই কমেন্ট করে জানাও, অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমরা কতগুলো ঠিক করতে পারলে বা কতগুলো ঠিক করতে পারলে না, তাহলে আমি আবারও এরকম কোয়েশ্চেন ডিসকাশান করব যাতে তোমাদের সুবিধা হয়। তাহলে আরেকটা কথা,
আমার যে ইংলিশ গ্রামার টিউটোরিয়ালের ফেসবুক পেজ আছে ওটাকে যে আমি তৈরি করেছি ওটাতে লাইক করে রাখো, কারণ সবসময় ইউটিউবে এরকমভাবে ডিসকাশন করার টাইম হয়ে ওঠে না। আমি ওখানে মাঝে মাঝে কোয়েশ্চেন দিতে থাকবো যদি তোমাদের রেসপন্স পাই, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, এরপরের ক্লাসে আমরা অন্য চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, যেখানে আমরা এইরকমভাবেই ডিটেলসে সব কিছু শিখব উইথ কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার, যাতে তোমরা বুঝতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।